ব্রাজিল বনাম পেরু ম্যাচের সময়সূচি একাদশ পরিসংখ্যান এবং যেভাবে ম্যাচটি লাইভ দেখবেন দেখুন। ব্রাজিল বনাম পেরু ফুটবল ইতিহাসে একে অপরের মুখোমুখি হয়েছে সর্বমোট 51 বার, আর এই ফুটবল খেলাগুলোতে ব্রাজিল পেরুর বিপক্ষে জয়লাভ করে 37টি ম্যাচে এবং পেরু ব্রাজিলের বিপক্ষে জয়লাভ করে মাত্র 5টি ম্যাচে। সেই সাথে ব্রাজিল বনাম পেরু মোট 9টি ম্যাচ ড্র করে। বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে পেরু রয়েছে 9 নম্বরে। পেরু 9টি ম্যাচ খেলেছে, তার ভিতর 1টি ম্যাচে জয় পেয়েছে, 3টি ম্যাচ ড্র করেছে এবং 5টি ম্যাচ হেরেছে। পেরুর পয়েন্ট 6। পেরু এই 9টি ম্যাচে গোল দিয়েছে 3টি। এবং বাছাইয়ের পয়েন্ট টেবিলে ব্রাজিল রয়েছে 4 নম্বরে। ব্রাজিল 9টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচে জয় পেয়েছে, 1টি ম্যাচ ড্র করেছে এবং 4টি ম্যাচ হেরেছে। ব্রাজিলের পয়েন্ট 13। ব্রাজিল এই 9টি ম্যাচে গোল দিয়েছে 11টি। এবার দেখুন পেরুর বিপক্ষে যেই 11টি নিয়ে মাঠে নামবে ব্রাজিল, যেখানে গোলরক্ষক হিসেবে রয়েছে এদেরসন এবং ডিফেন্ডার হিসেবে রয়েছে দানিলো, অধিনায়ক গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, মার্কুইন হোস ও আবনার, এবং মিডফিল্ডার হিসেবে রয়েছেন 3 জন, আন্দ্রেয়াস পেরেরা, রাফিনহা ও ব্রুনো গুইমারেস। এই 3 জন রয়েছে মিডফিল্ডার হিসেবে এবং ফরওয়ার্ড হিসেবে রয়েছেন 3 জন। ফরওয়ার্ড হিসেবে রয়েছে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, সেবিনহো ও ইগোর জেসুস। এই 3 জনকে পেরুর বিপক্ষে ফরওয়ার্ড হিসেবে দেখা যাবে। এবং পেরু বনাম ব্রাজিলের এই ম্যাচটির এখন সময়সূচি দেখুন। পেরু বনাম ব্রাজিল এই ম্যাচটি শুরু হবে অক্টোবরের 16 তারিখ বাংলাদেশ সময় সকাল 6টা 45 মিনিটে ম্যাচটি শুরু হবে। পেরু বনাম ব্রাজিলের শেষ 5 ম্যাচের হেড টু হেড পরিসংখ্যানে পেরু কোনো ম্যাচে জয় পায়নি এবং কোনো ম্যাচ ড্র হয়নি। বিপরীতে ব্রাজিল 5টি ম্যাচের ভিতর 5টি ম্যাচই জয় পেয়েছে। ম্যাচের ফলাফলগুলো যেমন ছিল, প্রথমবার দেখা হয় 2020 সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে, তখন 4-2 গোলে পেরুকে হারিয়ে দেয় ব্রাজিল। এরপর দ্বিতীয়বার দেখা হয় 2021 সালের কোপা আমেরিকার ম্যাচে, তখন 4-0 গোলে পেরুকে উড়িয়ে দেয় ব্রাজিল। এরপর তৃতীয়বার দেখা হয় 2021 সালে, তখন 1-0 গোলে পেরুকে হারায় ব্রাজিল। চতুর্থবার দেখা হয় 2021 সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে, তখন 2-0 গোলে পেরুকে হারায়। এবং শেষবার দেখা হয় 2023 সালে, তখন ব্রাজিল 1-0 গোলে পেরুকে হারায়। এবারে ব্রাজিল ও পেরু ম্যাচের ফলাফল কী হবে প্রেডিকশন করুন কমেন্ট বক্সে, এবং এই ম্যাচটি কীভাবে আপনারা লাইভ দেখবেন। এই ম্যাচটি আপনারা খুব সহজে লাইভ দেখতে পারবেন অনেকগুলো উপায়ের মাধ্যমে। চাইলে আপনারা অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন এবং অ্যাপ ছাড়াও দেখতে পারবেন। অবশ্যই অ্যাপসের মধ্যে দেখতে হলে আমি স্ক্রিনে 2টি অ্যাপসের নাম দিয়ে দিয়েছি। এই 2টি অ্যাপস থেকে যে কোনো 1টি অ্যাপসের মাধ্যমে আপনারা ব্রাজিল ও পেরুর খেলাটি দেখতে পারবেন। অ্যাপসটি প্লে স্টোরে পাবেন না, অ্যাপসটি পাবেন গুগলে। গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে অ্যাপসের নাম লিখে সার্চ করে ডাউনলোড করে তারপর খেলাটি দেখতে পারবেন। যারা অ্যাপস না নামিয়ে ঝামেলা করতে না চান, তারা চাইলে গুগলে গিয়ে ইয়াল্লা শট লাইভ লিখে সার্চ করে দেবেন। তারপর প্রথম যে ওয়েবসাইটে আসবে সেখানে ক্লিক করার পর ব্রাজিল ও পেরু ম্যাচটি দেখতে পারবেন। অবশ্য তখনই সার্চ করবেন যখন ম্যাচটি চলবে, তখন না হলে ম্যাচটি পাবেন না। যখন ম্যাচ চলবে তখন সার্চ করবেন এবং খেলাটি দেখতে পারবেন।